অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা প্রোগ্রামিং ওদের 4 নম্বর ক্লাস শুরু করব। আশা করি তোমরা আগের ক্লাসগুলো সবগুলো ভালোভাবে করেছো। ক্লাস শুরু হওয়ার শুরুতে তোমরা বই এবং খাতা কলম অবশ্যই সাথে রাখবে। আজকের আমাদের আলোচনার বিষয় কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্টের কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট, ইফ, ইফ ইলস, ইলস ইফ। কন্ট্রোল স্টেটমেন্ট আসলে কি? সি ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামে স্টেটমেন্ট গুলো ধারাবাহিকভাবে সাজানো থাকে, যা একের পর এক সিকোয়েন্স অনুযায়ী নির্বাহ হয়। এর মানে হচ্ছে আমরা যে সি প্রোগ্রাম গুলো করি সেগুলো সাধারণত এক লাইনের পর এক লাইন নির্বাহ হয়। একটা স্টেটমেন্ট গুলো পুনরাবৃত্তি অনুযায়ী নির্বাহের প্রয়োজন হয় না। পুনরাবৃত্তি বলতে একটা স্টেটমেন্ট বারবার ঘুরে না, কিন্তু স্টেটমেন্ট গুলো পুনরাবৃত্তি অনুযায়ী নির্বাহের প্রয়োজন হলে কিছু শর্ত যুক্ত করা হয়। এগুলোকে বলা হয় কন্ট্রোল স্টেটমেন্ট। কন্ট্রোল স্টেটমেন্ট বলতে আমরা কিছু শর্তের সাপেক্ষে প্রোগ্রামটাকে আমরা পুনরায় ঘুরাতে পারবো, সেটাকে বলা হচ্ছে কন্ট্রোল স্টেটমেন্ট। এখানে সি প্রোগ্রামের শর্ত সাপেক্ষে কোন স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ, ইফ এলস, এলস ইফ এবং সুইচ ইত্যাদি স্টেটমেন্ট ব্যবহৃত হয়, এগুলোকে বলা হয় কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট। আমরা যদি ইফ এর ফর্মুলাটা দেখি, ইফ এর শুরুতেই থাকবে কন্ডিশন। তোমরা খাতা কলমে ফর্মুলা গুলা লিখে রাখবে, আমি ফর্মুলা গুলা প্রথমে দেখাবো, তারপর প্রোগ্রাম গুলা করে দেখাবো। ইফ, ইফ এর ফার্স্ট ব্র্যাকেট স্টার্টিং এন্ডিং, এখানে থাকবে কন্ডিশন। কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এর ভিতরে আমরা যা দিব তাই কাজ করবে, তারপরে কন্ডিশনের পরে স্টেটমেন্ট কাজ করবে। এটা হলো ইফ এর গঠন ফর্মুলা। যদি পরীক্ষায় আসে তাহলে শুরুতে এটা লিখতে হবে, ইফ এর গঠন ফর্মুলা। ইফ দি এক্সাম্পল যদি আমরা দেখি, এখানে দেখো আমরা একটা নাম্বার নিলাম, নাম্বারটা হবে এন ইন্টেজার টাইপ। প্রিন্টআপ এর মাধ্যমে জাস্ট একটা মেসেজ দিলাম, আর স্ক্যানে ফাংশনের মাধ্যমে যেহেতু এটা ইন্টেজার টাইপ, ইন্টেজার টাইপ একটা নাম্বার নিলাম। এখানে আমরা শর্তটা দিলাম সত্য হবে যদি নাম্বারটা 0 চেয়ে ছোট হয়। এখানে দেখো শর্ত কি দিলাম, কন্ডিশনে আমরা কন্ডিশনটা কি দিলাম, আমাদের ফর্মুলা অনুযায়ী এই যে শুরুতেই যে কন্ডিশন সেই কন্ডিশনটা হচ্ছে এটা, ইফ এর কন্ডিশনটা হচ্ছে যদি আমরা যে নাম্বারটা ইনপুট দিব সেই নাম্বারটা 0 চেয়ে ছোট হয় তাহলে আমাদেরকে একটা মেসেজ দিবে, ইউ এন্টার্ড, আমরা যে নাম্বারটা প্রবেশ করেছি সেটাও দেখাবে, পার্সেন্টেজ জি দেওয়া এবং ওই নাম্বারটা প্রিন্ট করে দেখাবে। এটাই হচ্ছে ইফ এর জন্য একটা স্টেটমেন্ট জাস্ট কাজ করবে। এখানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট, এখানে সেকেন্ড ব্র্যাকেট, ইফ এখানেই সমাপ্ত। তারপরে এই প্রিন্ট আবার একটা মেসেজ দেওয়া, দা ইফ স্টেটমেন্ট ইজ ইজি। এটা এটা এই ইফ এর অন্তর্ভুক্ত না, এটা আমাদের নর্মাল প্রোগ্রামের অন্তর্ভুক্ত, ঠিক আছে? তো এখানে একটা আউটপুট হিসেবে দেওয়া হয়েছে -2 ইনপুট দেওয়া হয়েছে, এবং এই যে মেসেজটাও দেখাচ্ছে ইউ এন্টার পার্সেন্টেজ ডি নাম্বার, ইউ এন্টার -2, কারণ -2 হচ্ছে নাম্বার 0 চেয়ে ছোট। এটার মানে হচ্ছে এই পাশেরটা ছোট, এই পাশেরটা বড়, তো -2 0 চেয়ে ছোট, এই জন্য এটা কাজ করেছে। তো আমরা যখন প্রোগ্রামটা এক্সিকিউট করে দেখাবো তখন আমরা প্লাসটাও দিয়ে দেখাবো কি হয়। ইফ কন্ডিশন স্টেটমেন্ট, ইফ এর স্টেটমেন্ট হচ্ছে এটা, এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা যেটা প্রিন্ট আপ একটা মেসেজ দিলাম সেখানে আমরা কোনো ক্যালকুলেশন দিতে পারি, এটা হচ্ছে স্টেটমেন্ট। আর স্টেটমেন্ট আফটার ইফ, এই যে লাস্টে আমরা প্রিন্ট আপ দিয়ে আরেকটা মেসেজ দিলাম সেটা হচ্ছে এই প্রোগ্রামের নর্মাল স্টেটমেন্ট, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছ। তারপরে হচ্ছে ইফ ইলস, ইফ ইলস এটা হচ্ছে এরকম, আমরা একটা কন্ডিশনের সাপেক্ষে দুইটা ডিসিশন নিতে পারবো, এরকম যখন সিচুয়েশন হবে তখন আমরা ব্যবহার করব ইফ ইলস। এটার ক্ষেত্রে এই শুরুতেই থাকবে কন্ডিশন, এই কন্ডিশনটা যদি সত্য হয় তাহলে এই স্টেটমেন্টটা কাজ করবে, আর যদি মিথ্যা হয় আমরা এখানে ইলস ব্যবহার করবো। ইলস ব্যবহার করে দ্বিতীয় আরেকটা
তবে এখানে দেখো দুইটাই কিন্তু সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে, দুইটাই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে অন্তর্ভুক্ত থাকবে। তো এটা যদি সত্য হয় তাহলে এটা কাজ করবে, আর এটা যদি মিথ্যা হয় তাহলে দ্বিতীয় অপশনটা কাজ করবে। তো এরকম দুটো অপশন বেছে নেওয়ার জন্য আমাদের যদি কোনো প্রোগ্রাম দরকার হয় তাহলে আমরা ইফ ইলস ব্যবহার করব। ইফ ইলস দেখো এখানে একটা প্রোগ্রাম আছে, প্রোগ্রামটা হচ্ছে অড অর ইভেন। অড হচ্ছে বেজোড় সংখ্যা, ইভেন হচ্ছে জোড় সংখ্যা, জোড় সংখ্যা অথবা বেজোড় সংখ্যা নির্ণয়ের প্রোগ্রাম। আমরা একটা সংখ্যা নিব, সেটা যদি জোড় হয় তাহলে জোড় দেখাবে, আর যদি বেজোড় হয় তাহলে বেজোড় দেখাবে, এরকম একটা কন্ডিশনে। তো আমরা একটা নাম্বার নিব, যে কোনো একটা নাম্বার নিব, নাম্বারটা আমরা প্রিন্ট অফ দিয়ে একটা মেসেজ দিলাম, স্ক্যানার পার্সেন্টেজ নাম্বারটা নিলাম। এখন দেখো এখানে কি ক্যালকুলেশন করা হয়েছে, নাম্বারটাকে মডুলাস করা হলো 2 দিয়ে, এর ইকুয়াল টু দেওয়া হয়েছে 0। এর মানেটা হচ্ছে যে নাম্বারটা আমরা ইনপুট দিব সেটাকে 2 দ্বারা ভাগ করা হবে। এ পাশে যদি বাক্সে 0 হয় এবং এ পাশেও এটা সমান 0 দেওয়া হয়েছে, তো 2 পাশ যখন সমান হবে তখন এটা কি হবে, কন্ডিশনটা সত্য সত্য হবে। তখন প্রথম আমরা কি মেসেজ দিয়েছি দেখো, দ্য পার্সেন্টেজ ডি, যে নাম্বারটা আমরা ইনপুট দিলাম, ইজ এন ইভেন ইন্টিজার নাম্বার। দেখো যে কোনো জোড় সংখ্যাকে আমরা যদি 2 দিয়ে ভাগ করি বাক্সে অবশ্যই 0 হবে, বিষয়টা তোমরা একটু বোঝার চেষ্টা করো। যে কোনো জোড় সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি বাক্সে অবশ্যই 0 হবে, তার মানে সংখ্যাটা হবে জোড়, ইভেন। আর যে কোনো বেজোড় সংখ্যাকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে বাক্সে অবশ্যই কি হবে, 1 হবে, তার মানে এই পাশে 1 এই পাশে 0, তার মানে এটা কি হবে, মিথ্যা হবে। তখন দ্বিতীয় অপশনটা বেছে নিবে, যে নাম্বারটা আমরা ইনপুট দিলাম পার্সেন্টেজ ডি ইজ এন অড ইন্টেজার, নাম্বারটা প্রিন্ট করে দেখাবে। এখানে দেখো একটা উদাহরণ দিয়ে করানো হয়েছে, এখানে 7 দেওয়া হয়েছে, তো 7 ইজ এন অড ইন্টেজার, 7 কি আসলো, দ্বিতীয় অপশনটাকে বেছে নিলো। কেন বেছে নিলো, 7 কে যখন আমরা 2 দিয়ে ভাগ করব বাকশেষ কি হবে, 1 হবে, তো 1 সমান সমান 0 কখনোই হতে পারে না, তার মানে এই কন্ডিশনটা কি, মিথ্যা, দ্বিতীয় অপশনটা বেছে নিলো। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট হচ্ছে এলস ইফ, ইফ ইফ ইলস, এগুলো তোমরা খাতায় লিখবে ফর্মুলা গুলা এবং প্রোগ্রাম গুলো লিখবে। প্রোগ্রাম গুলো আমার স্লাইডেও আছে এবং আমি পরেও দেখাবো। তো ইফ ইলসটা হচ্ছে যখন আমাদের একাধিক কন্ডিশন মূলক কোনো প্রোগ্রাম দরকার হবে তখন আমরা ব্যবহার করব ইফ ইলস ইলস। সাপোজ আমরা সবাই এসএসসি এইচএসসি পাশ করেছি, তো গ্রেডিং পয়েন্টে কিন্তু অনেকগুলা কন্ডিশন হয়, 0 থেকে 32 পর্যন্ত ফেল, 33 থেকে 39 পর্যন্ত ডি গ্রেড, 40 থেকে 49 পর্যন্ত সি, এরকম ভাবে আমাদের 100 পর্যন্ত অনেকগুলো কন্ডিশন হয়। সো এরকম অনেকগুলো কন্ডিশন নিয়ে যখন কাজ করা হয় তখন অনেকগুলো শর্ত যুক্ত হয়, তখন এই ধরনের প্রবলেম সমস্যার সমাধান করার জন্য আমাদের দরকার হবে ইলস ইফ। এটা দেখো শুরুতে ইফ দিয়ে শুরু হবে, কন্ডিশন 1 একটা স্টেটমেন্ট হবে, তারপরে ইলস ইফ আর একটা কন্ডিশন আসবে, আরেকটা স্টেটমেন্ট আসবে, ইলস ইফ আর একটা কন্ডিশন আসবে, আর একটা স্টেটমেন্ট আসবে। আমরা সর্বশেষ যে কন্ডিশনটা বসাবো সেটার আবার 2টা অপশন থাকবে, এগুলো সবগুলোর হচ্ছে একটা করে অপশন থাকবে, আর শুরু হবে ইফ দিয়ে। ইফ প্রথমটা ইফ দিয়ে শুরু হবে, পরেরগুলা পরেরটা থেকে ইলস ইফ লিখবো, প্রথমটা ইফ দিয়ে শুরু হবে বাকিগুলা কি ইলস ইফ ইলস ইফ ইলস ইফ, কিন্তু একদম শেষে যেটা লিখবো সেটার আবার আমরা যে একটু আগে যেটা পড়েছি এটার কি 2টা অপশন থাকে, কন্ডিশন সত্য হলে এটা, মিথ্যা হলে এই এইটা, জাস্ট এখানে নামটা থাকবে এলস ইফ, এটা লাস্ট স্টেটমেন্টে ব্যবহার হবে। দেখো এখানে এলস ইফ লেখা আছে কন্ডিশন, কিন্তু স্টেটমেন্ট 1 এলস স্টেটমেন্ট 2, আশা করি পার্থক্যটা বুঝতে পেরেছো। আমরা ইফ কন্ডিশনে শুধু একটা স্টেটমেন্ট থাকে, আর ইফ ইলসে 2টা অপশন থাকে, কন্ডিশনটা সত্য হলে একটা, ইলসে মিথ্যা হইলে একটা। তো এটার দেখো নিয়মটা কি, ইফ দিয়ে শুরু হচ্ছে আর শেষে আমরা দেখো এখানে ইলস ইফ লিখতে হচ্ছে, কিন্তু একটা স্টেটমেন্ট ইলস আরেকটা স্টেটমেন্ট এখানে কাজ করবে। তো আমরা যদি এটার একটা প্রোগ্রাম দেখি, এটা হচ্ছে এই যে দেখো 4 কে যদি আমরা 2 দিয়ে
ভাগ করি, বাক্সের জিরো আসে, তো জিরো সমান জিরো, ঘটনা সত্য হয়। এই যে 5 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, বাক্সের কি আসে? 1 আসে। তার মানে 1 সমান জিরো কখনোই হতে পারে না, 2 নম্বর অপশনটাকে বেছে নেবে। এখানে আমাদের ইলসিপের উদাহরণ, এখানে আমরা একটা প্রোগ্রাম নিয়েছি, 2টা নাম্বার নিয়েছি, সমান চিহ্ন, গ্রেটার অর ইকুয়াল, লেস অর ইকুয়াল, এগুলার আমরা টেস্ট করব। 2টা নাম্বার, ইন্টেজার নাম্বার 1, নাম্বার 2, প্রিন্ট অফ দিয়ে একটা মেসেজ দেওয়া হলো, এন্টার নাম্বার, পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, 2টা নাম্বার নেওয়া হলো। এখন আমরা প্রথম ইফ দিয়ে শুরু হবে, দেখো প্রথমটা কিন্তু ইফ দিয়ে শুরু হবে, জাস্ট ইফ, এই যে ইফ দিয়ে শুরু হলো। আমরা বলতেছি যে নাম্বার 1 সমান যদি নাম্বার 2 হয়, তাহলে আমরা একটা স্টেটমেন্ট দিলাম যে রেজাল্ট পার্সেন্টেজ ডি সমান পার্সেন্টেজ ডি, নাম্বার 1 নাম্বার 2, মানে দুইটাই সমান, দুইটাকে আমরা প্রিন্ট করে দেখালাম। দেখো এখানে পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, এইখানে কোনটা আসবে আর এখানে কোনটা আসবে? এখানে আমরা প্রথম যেটা দিছি নাম্বার 1, এখানে নাম্বার 1 আসবে, আর এখানে আমরা নাম্বার 2 দিছি, আর এখানে নাম্বার 2 ডিসপ্লে হবে, ঠিক আছে? তারপরে দেখো এই যে ইলস ইফ, আবার কন্ডিশন, এখন আমরা বলতেছি যদি নাম্বার 1টা নাম্বার 2 এর চেয়ে বড় হয় তাহলে কি হবে, পার্সেন্টেজ ডি ইজ গ্রেটার পার্সেন্টেজ ডি, তো নাম্বার 1 যদি বড় হয়, বড় বড় হিসেবে নাম্বার 1 কে দেখাবে আর ছোট হিসেবে নাম্বার 2 কে দেখাবে। এখানে আমাদের এলসিএফ দিয়ে আর কোনো জাস্ট 2টা নাম্বার, সেজন্য আমাদের কন্ডিশন না থাকায় এটাই আমাদের শেষ, এটাই আমাদের শুরু এলসিএফ, এটাই আমাদের শেষ, সেজন্য এখানে আবার এলস ব্যবহার করা হয়েছে। যদি এই কন্ডিশনটা সত্য হয় তাহলে প্রথম মেসেজটা আসবে, আর যদি মিথ্যা হয় তাহলে দ্বিতীয় অপশনটাকে বেছে নেবে। এখানে দেখো আমরা কি করেছি, শুরুতে আমরা নাম্বার 1টাকে, এটাকে বড় বলছিলাম, এখন আমরা এখানে নাম্বার 2টাকে বড় বলতেছি। যদি এটা মিথ্যা হয় তাহলে নিশ্চয়ই নাম্বার 2 বড়, তো এখানে আমরা প্রিন্ট দিয়েছি পার্সেন্টেজ ডি, পার্সেন্টেজ ডি, নাম্বার 1 নাম্বার 2, নাম্বার 2টাকে এখানে বড় দেখাবে, যেহেতু এটা মিথ্যা হলে এটা হবে রিয়েল আনসার। দেখো এখানে আউটপুটে আমরা ইন্টেজার 2 নাম্বার, একটা 12 দেওয়া হয়েছে আর একটা কি 3 দেওয়া হয়েছে, তার মানে দুটো সমান নয়, এটা কাজ করবে না। তারপরে প্রথমটা কি ছোট, আমরা এখানে দিয়েছিলাম প্রথমটাকে বড়, তার মানে এটাও কাজ করবে না, তার মানে দ্বিতীয়টা হচ্ছে বড়, তার মানে একদম লাস্ট স্টেটমেন্টে চলে যাবে। দেখো রেজাল্ট ইজ 12 ইজ লেসার 23। এখন তোমাদের প্রোগ্রাম গুলো আমি রান করে দেখাবো। আচ্ছা, আমরা ইফের জন্য যে প্রোগ্রামটা লিখেছিলাম সেই প্রোগ্রামটা তোমরা প্রোগ্রাম গুলা খাতায় লিখে ফেলবে, তারপরে মোবাইলে করবে। তো আমাদের প্রথম প্রোগ্রামটা ছিল যে একটা নাম্বার নিব, নাম্বারটা 0 থেকে যদি ছোট হয় তাহলে আমাদের কি আসবে, এই যে মেসেজটা আসবে, ইফের ফর্মুলা অনুযায়ী, ইফের ফর্মুলা অনুযায়ী এই স্টেটমেন্টটা কাজ করবে, আর যদি এই ঘটনাটা সত্য না হয় তাহলে এই স্টেটমেন্ট কাজই করবে না, স্টেটমেন্ট ইফ এর যে আমাদের যে ব্লক সেকেন্ড ব্রেকেট দিয়ে, আমরা এখানে যখন কন্ট্রোল স্টেটমেন্ট নিয়ে কাজ করবো এগুলোকে মূলত সেকেন্ড ব্রেকেটের মধ্যে ব্লক করে দেওয়া হয় স্টেটমেন্ট গুলাকে। এই যে দেখো সেকেন্ড ব্রেকেট, এই যে সেকেন্ড ব্রেকেট দিয়ে শুরু, তারপরে সেকেন্ড ব্রেকেট দিয়ে শেষ, এখানে এই অংশটা ব্লক করে দেওয়া হয়েছে। তো এটাকে যদি আমরা রান করি, দেখো আমি -23 ইনপুট দিলাম, তার মানে ওই কন্ডিশনটা হচ্ছে সত্য। তো আমাকে মেসেজ দেখাচ্ছে ইউ এন্টার্ড -23, দ্য ইফ স্টেটমেন্ট ইন ইজি, কেন দেখাচ্ছে, কারণ -23 অবশ্যই জিরো চেয়ে ছোট, এই জন্য এই স্টেটমেন্টটা কাজ করলো, এবং কাজ করার পরে এই স্টেটমেন্টটাও কাজ করবে। এটা হচ্ছে এই ইফ এর অন্তর্ভুক্ত না, এটা আমরা এই প্রোগ্রামের নর্মালি প্রোগ্রামের অন্তর্ভুক্ত। আমি এখন যে পজিটিভ সংখ্যা দিই, যদি 2 দিলাম, এখন দেখো ওই ইফের ভিতরে কিন্তু কাজই করে নাই, ইফ থেকে বের হয়ে দা ইফ স্টেটমেন্ট ইজ ইজি এখানে চলে আসছে, ইফের ভিতর যদি প্রবেশ করতো তাহলে ওই মেসেজটা আসতো ইউ এন্টার নাম্বার,
কিন্তু ওই মেসেজে প্রবেশই করে নাই, সরাসরি চলে গেছে। আমরা যদি এই কন্ডিশন যদি আমরা চেঞ্জ করি, দেখো এখন কন্ডিশনটা ঘুরিয়ে দিলাম, যে নাম্বারটা যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে কিন্তু এই এই স্টেটমেন্টটা কাজ করবে। নাম্বারটা যদি জিরোর চেয়ে বড় হয়, আবার রান করাচ্ছি, তো নাম্বারটা জিরোর চেয়ে বড় হওয়া মানে যে কোনো পজিটিভ সংখ্যা, এটা দিলাম। এই যে দেখো ইউ এন্টার ইটস 45 দেখাচ্ছে। এখন আমি যে কোনো নেগেটিভ সংখ্যা দিই, -23, দেখো ওটার ভিতরে প্রবেশই করে নাই, কারণ এই কন্ডিশন অনুযায়ী এটা মিথ্যা। -23 কি ওই নাম্বারটির চেয়ে ছোট, কিন্তু আমরা বলতেছি যে নাম্বারটা আমি ইনপুট দিব সেটা কন্ডিশন করেছি যে বড় হবে, জিরো চেয়ে অবশ্যই বড় হবে, সেই জন্য স্টেটমেন্টে প্রবেশ করে নাই। এরকম কন্ডিশন তোমরা নিজেরা সেট করে প্রোগ্রাম তৈরি করবে, ঠিক আছে? এগুলো খুব কঠিন কিছু না। ওই যে শুরুতে তোমাদের অপারেটর পড়াইছিলাম, সেই অপারেটর গুলাকে ফলো করে এরকম ভাবে তোমাদের কাজ করতে হবে। তো আমরা নেক্সট উদাহরণ দেখব, ইফ ইলস। আমাদের ইফ ইলস প্রোগ্রামটা ছিল জোড় বেজোড় নাম্বার নির্ণয় করা। এখানে যে দেখো নাম্বারটাকে আমরা কি করব, 2 দিয়ে মডুলাস করব, সমান সমান জিরো দিছি। এখন এটা যদি আমরা রান করাই, দেখো আমরা একটা জোড় সংখ্যা দিচ্ছি 10। 10 ইজ এন ইভেন নাম্বার, কেন আসলো? এই কন্ডিশনটা সত্য, যার কারণে প্রথম যে আমরা স্টেটমেন্টটা দিয়েছি যে পার্সেন্টেজ ডি মানে এখানে যে নাম্বারটা আমরা ইনপুট দিব সেই নাম্বারটা আসবে ইজ ইভেন নাম্বার, এবং ওই নাম্বারটাই আমরা কি করেছি প্রিন্ট দিয়েছি, এই জন্য এই মেসেজটা এসেছে। এখন দেখো আমি যদি আবার রান করি, এখন যদি আমি একটা বেজু সংখ্যা দিই 3 দিলাম, দেখো কি আসছে, 3 ইজ এন অড নাম্বার, কারণ হচ্ছে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে নাই। 3 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি সেক্ষেত্রে ভাগ শেষ হবে 1, আর মডুলাস দিয়ে ভাগ শেষ কাউন্ট করা হয়, সেটা তোমাদের আমি আগের ক্লাসে বলেছি। তো 1 = 0, কখনো এটা সত্য হতে পারে না, সেজন্য এটা কি করলো এই দ্বিতীয় অপশনটাকে বেছে নিল। তো ইফ ইলস, আমরা 1 নম্বরে বললাম ইফ, ইফের ভিতরে শুধু একটা স্টেটমেন্ট কাজ করে, আর ইফ ইলস যেটা সেটা 2টা অপশন হয়, সত্য হলে প্রথম অপশন আর মিথ্যা হলে দ্বিতীয় অপশন। এখানে আমরা জাস্ট মেসেজ দিয়েছি, এখানে আমরা ক্যালকুলেশনও করতে পারবো, এটা হচ্ছে প্রোগ্রামের উপর ডিপেন্ড করবে কি করবো না করবো, ঠিক আছে? আশা করি তোমরা বুঝতে পেরেছো, এখানে যে কোনো লজিক বসে আমাদের এগুলা কাজ করতে হবে। আমরা দেখব নেক্সট প্রোগ্রাম আমাদের ইলস ইফ। এলস ইফ এর ক্ষেত্রে আমরা বলছিলাম ইফ দিয়ে শুরু হবে আর অনেকগুলো কন্ডিশন, এখানে আমরা জাস্ট একটা কন্ডিশনের জন্য কাজ করা হয়েছে, ইফ দিয়ে একটা কন্ডিশন, ইলস ইফ দিয়ে দ্বিতীয় কন্ডিশন, এরকম তৃতীয় চতুর্থ পঞ্চম প্রত্যেকটার সামনে কি বসতো, এলস ইফ বসতো, এলস ইফ বসে কন্ডিশন গুলা বসতো আর আর একটা করে স্টেটমেন্ট হইতো, আর লাস্ট যে স্টেটমেন্টটা হবে সেটার এরকম 2টা হইতো, একটা সত্যের জন্য একটা, মিথ্যার জন্য একটা, আর বাকি যতগুলো হইতো সবগুলা একটা করে থাকতো। তো প্রথম কন্ডিশন কে এখানে আমরা 2টা নাম্বার ইনপুট দিব, দেখো নিলাম 5 5, কি আসলো রেজাল্ট সমান 5 = 5, কেন আসলো? এই যে ইফ প্রথম আমরা একটা কন্ডিশন দিয়েছি যে নাম্বার 1 = নাম্বার 2, নাম্বার 1 = নাম্বার 2, আমরা সেম নাম্বার দিয়েছি, এই জন্য একটা ম্যাচ হয়ে গেছে 5 = 5, এই জন্য রেজাল্ট %D = %D, প্রথমে 5 দেখাবে প্রথমটা, পরে দেখাবে দ্বিতীয়টা, এটাতে প্রবেশ করেছে। এখন যদি আমরা প্রথম সংখ্যাটা বড় দিলাম 2 3 4 5, দেখো আমাদের কোন অপশনটা আসলো, সরি আমি এখানে প্রথম সংখ্যাটা ছোট দিয়ে ফেলছি, বলান করি প্রথম সংখ্যাটা বড় 5, দ্বিতীয় সংখ্যাটা ছোট দিলাম। এখন দেখো 2 নম্বর অপশন কিন্তু বেছে নিয়েছে, 2 নম্বর অপশনে আমরা বলছি বড়টা
প্রথমটা বড়, এই যে 2 নম্বরে কি বলছি, নাম্বার 1 ইজ গ্রেটার দেন নাম্বার 2, পার্সেন্টেজ ডি ইজ গ্রেটার দেন পার্সেন্টেজ ডি, নাম্বার 1 নাম্বার 2, এখানে নাম্বার 1টা প্রিন্ট হবে আর এখানে নাম্বার 2 প্রিন্ট হবে, আমরা কন্ডিশনে যেটা বলছি সেই অনুযায়ী এটা স্যাটিসফাই হয়, ঠিক আছে। আর এটার অল্টারনেট অপশনটা হচ্ছে দ্বিতীয়টা বড় দিয়েছি, দ্বিতীয়টা বড় নাম্বার 2 কে বড় বলছি, তাহলে এটা যদি সত্য না হয় তাহলে এটা হবে সত্য, যেহেতু আমরা 2টা নাম্বারে দিচ্ছি কোনো না কোনোটা তো বড় হবেই। আবার যদি রান করি, ধর 4 5, এই যে দেখো এখন 3 নাম্বার, এখন দ্বিতীয়টাকে বড় দেখাচ্ছে, এই অপশনটা বেছে নিয়েছি, নাম প্রোগ্রাম গুলা যদি তোমরা লিখতে চাও এটা হচ্ছে নাম্বার 2, এরপরে এই যে ব্র্যাকেট ক্লোজিং সেমিকোলন এটারও সেম, এখানেও নাম্বার 2 ব্র্যাকেট ক্লোজিং সেমিকোলন, ঠিক আছে। তোমরা নাম্বার প্রোগ্রাম গুলো অবশ্যই লিখবে, লিখে প্রোগ্রাম গুলো রান করাবে, এবং ইফ এর ফর্মুলা দিয়ে বইয়ের মধ্যে প্রোগ্রাম আছে সেগুলো টাইপ করে রান করবে, যদি কোনো ইরর হয় সেটা স্ক্রিনশট মেসেঞ্জারে দেবে। পরবর্তী ক্লাসে আমরা লুপ লুপ নিয়ে আলোচনা করব, ফর লুপ, হোয়াইল লুপ, ডু হোয়াইল লুপ, তো এই তিনটা স্ট্রাকচার অবশ্যই তোমরা ভালোভাবে স্টাডি করবে, এবং সকলের সুস্বাস্থ্য কামনায় আজকের ক্লাস এ পর্যন্তই, ধন্যবাদ।